Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. দেখুন ঘটক মশাই, আমি জানি আমাকে কেউ চাইতে পারে না, সেই জন্য আমারও কাউকে চাইতে নেই। দুঃখ পেলাম। কেন? আমার মতো সৌভাগ্য কজনের হয়? সে কত বছর আগে আমি আমার মা বাবা দুজনকে একই দিনে হারিয়েছি। সেদিন এই বিরাট পৃথিবীতে এক চিলতে আশ্রয়ের জন্য আত্মীয় স্বজনের দূরে দূরে ঘুরে বেরিয়েছি, কিন্তু শিয়াল কুকুরের মতো দরজা থেকে সকলে আমাকে তাড়িয়ে দিয়েছে। কলেজের এই সুনীলদা যদি সেদিন আমাকে না দেখত, আমি কবে বানের জলে ভেসে যেতাম। বিরোধা, তোমার চিঠি। আবার সুনীলদা? আরাম যাবেন, আমার আগের চিঠিগুলো পেয়েছিস? যা বলি শুন, দেবীপুরের পাঠচুকে রাঁচি চলে আয়। এখানে আমার জামাইবাবুর ফ্যাক্টরিতে তোর চাকরি বাঁধা। আমার ভাগ্নি সেই ছোট্ট কুন্তিটাকে মনে আছে তোর? কুন্তলা? সেই কুন্তলা এখন দস্তুর মতন লেডি, অন্তত বেরিয়ে জানে এসে কদিনের জন্যে। জানি তোর নিজের ভাগ্যের উপর ভীষণ অভিমান, তবে মনে রাখিস এই পৃথিবীতে তোর আর কেউ না থাকলেও তোর এই সুনীলদা আছে। ভালোবাসা নে সুনীলদা চিরকালে। কত বছর পরে দেখা না? আমি তোমার উপর ভীষণ রেগে আছি। কেন? তুমি অমন ভাবে হারিয়ে গেছিলে কেন? আমি তোমার মনে মনে কত খুঁজেছি। ওরে, খোঁজাখুঁজি পরে করিস, আগে ওকে ভেতরে আসতে দে। ও তাই তো, এসো এসো ভেতরে এসো এসো। বাবা, শেষ পর্যন্ত এরই তাহলে? না বৎস, তোমার স্থান পদযুগলে নয়, আমার বক্ষে। আরে এসো না, এসো 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 না, এসো। মা বাপি দেখো তো কাকে নিয়ে এসেছি। কে রে? বলতো দিদি, দেখি কেমন মনে থাকে তোর। দাঁড়া বলছি। জামাইবাবু, আপনি বলুন তো, খুব চেনা কিন্তু আমাদের। তুমি সেই প্রিয় না? যাক, মা চিনতে পেরেছে। কোন প্রিয় রে কুন্তি? আমরা সেই দীঘায় যে। হ্যাঁ হ্যাঁ বাপি, ঠিকই। বসো। আরে বসো 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 বসো। কবে এসেছো, উঠেছো কোথায়? সুনীলদার বাড়ি আজই এসেছি। কত বড় হয়ে গেছে না? তোমার বাবা মা কেমন আছেন? অনেকদিন আগেই তারা দুজনে মারা গেছেন। সে কি? তুমি এখন করছো কি প্রিয় ব্রত? বলার মতন এমন কিছু করছে না জামাই বাবু। আমি ওকে বলেছি এখানে এলে আপনার ফ্যাক্টরিতে চাকরি একেবারে বাঁধা। বাপি, তোমার ফ্যাক্টরিতে একজন পিয়ারোর দরকার আছে না? হ্যাঁ হ্যাঁ। এই নে দিদি ভাই। কি এটা? তোরে আমেরিকায় যাবার পাসপোর্ট আর প্লেনের টিকিট।
পাঁচ বছর আমেরিকায় থেকে পড়াশুনো আর রিসার্চ করবার বন্দোবস্ত সব পাক্কা। সামনে রবিবারে রওনা হতে হবে। সে কি এই রবিবারে? তুমি এতদিন বাদে এই করতে রানীপুর থেকে এখানে এসেছো না? নিশ্চয়ই আমি যাব না। কি বললি? আমি আমেরিকাতে যাব না। কিসব উল্টো পাল্টা বলছো? যেতে তোমাকে হবেই। না কিছুতেই না, আমি তোমার কাছে অতদূর একা থাকতে পারবো না। কুন্তি এত বড় সুযোগ পাওয়া যায় না, হাতের লোকি পায়ে ঠেলতে নেই। না অতদিন আমি তোমাকে না দেখে থাকতে পারবো না, আমার ভীষণ কষ্ট হবে। আমি সত্যি বলছি গো। কটা তো বছর কুন্তি, দেখতে দেখতে কেটে যাবে। শোনো, তুমি একবার কলকাতায় যাও, ওই জমিটা নন্দনকানন বস্তি আছে গড়িয়ায়, তার পাশে। আচ্ছা, এখনো বেদখল আছে তবে খালি হয়ে যাবে, আমার লোক বাড়ির বরণ সরকার সব দেখাশোনা করে, তুমি ওকে গিয়ে আমার নাম বলবে, কেমন? আচ্ছা। প্রিয়দানা, আমি তো এখানেই থাকি, তুমি এখানে কি করে? একটু কাজে এসেছিলাম। তোমার বিয়ে হলো কবে? ও সংসার দেখবে না? নিশ্চয়ই এসো। তোমার স্বামী কাজে গেছেন বুঝি? হ্যাঁ। কি কাজ করেন? জাল, জুয়াচুরি, ফেরেববাজি। কি যাতা বলছো? আসলে আমার বিয়ের পর থেকে তাকে কোনো কাজ করতে দেখিনি আমি আজ পর্যন্ত। তাহলে তোমাদের চলে কি করে? চলে কি বলল, সেলাই ফুরাই করে লোকের বাড়ি থেকে যা দু চারটে পয়সা পাই তাতে বাবু দুধের খরচই ওঠে না। কিন্তু এরকম লোকের সঙ্গে তোমার বিয়ে হলো কি করে? সে অনেক কথা। তুমি চলে আসার পর তোমাকে জড়িয়ে আমাকে নিয়ে নিন্দে আর বদনামের বন্যা বয়ে গেল সারা গ্রামে। বুড়ো বাবা সে অপমান সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেলেন। গ্রামে সে গোপাল বাবু সে নিজমূর্তি ধারণ করল। আমাকে যেমন করে হোক বাবার জন্য একেবারে খেপে উঠল। মাও তাই দেখে ভয় পেয়ে গেল। আর ঠিক সেই সময় দেবদূতের মতো এসে হাজির হলো ঘটকের আনা পাত্র ললিত মোহন মারুচি। তিনি আমার মাকে বললেন, আপনার মেয়ের কোনো নিন্দে বদনামে আমার কিছু যায় আসে না, আপনার মেয়েকে আমি বিয়ে করে উদ্ধার করব। উর্মি, আমার বড় বিপদ প্রিয়দা, আমি না পেরে এত রাতে তোমার কাছে ছুটে এসেছি। আমার স্বামী আমার ছেলেকে বিক্রি করে দিতে চায় প্রিয়দা। সে কি? কাল সকালে আমার বাবুকে সেখানে নিয়ে যাবার কথা। বলছো কি সব? কাল আমার বাবুর জন্মদিন প্রিয়দা। আমি আর পারছি না প্রিয়দা, আমি আর পারছি না।
ও আমার জীবনটাকে ছারখার করে দিয়েছে, এবার আমার বাবুকেও আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। আমি আমার বাবুকে ছাড়া বাঁচব না, আমার বাবুকে ছাড়া বাঁচব না। এখন এখন তোরে কি করতে চাও? কি করা যায়, কি করা? প্রিয়দা, আমি একটু আসছি, এক্ষুনি চলে আসবো। ওই যে আমি যার সাথে এখানে এসেছি তাকে ছেড়ে দিয়ে চলে আসবো, চাপো আর আসবো, কেমন? হ্যালো প্রিয়দা, কি ব্যাপার? আজ থেকে আমার বাবু তোমার ছেলে। কি বলছো প্রিয়দা? প্রিয়দা মনে আছে, মনে আছে তুমি একদিন আমাকে বলেছিলে, আমাকে ছুঁয়ে মা কালীর নামে শপথ করে বলেছিলে, যদি দিন আসে, সুযোগ আসে, দরকার পড়লে তুমি তোমার জীবন দিয়ে আমাকে সাহায্য করবে। উর্মি, উর্মি তুমি টেলিফোনে কথা বলছো কেন? তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে একথা বলতে পারতাম না প্রিয়দা। যা বলবে স্পষ্ট করে বলো উর্মি। আমাদের কাছে থাকলে ওর বাবা একদিন ওকে চোর গুন্ডা বদমাইশ করে তুলবেই। আমি তা হতে দেবো না, আমি তা কিছুতেই হতে দেবো না। আমি ওকে জানতেই দেবো না যে আমি ওর মা, আর ললিত মোহন মার হচ্ছে ওর বাবা। প্রিয়দা, প্রিয়দা আমার স্বপ্ন, আমারও তো ইচ্ছে করে আমার ছেলে একদিন মানুষ হবে, দশের মধ্যে একজন হয়ে মাথা তুলে দাঁড়াবে। সেই জন্য আমি ওকে তোমার হাতে তুলে দিলাম, ও তোমার পরিচয় বড় হবে, বড় হয়েও জানবে ওর বাবা তুমি। কোনো চিন্তা করো না, এখন থেকে তোমার ছেলে সব দায় দায়িত্ব আমার। আজ থেকে আমি এর নতুন নাম দিলাম, জয়ন্ত। আচ্ছা স্বামীজি, আমি সবসময় যোগাযোগ রাখবো, আর মাসে অন্তত একবার জয়ন্তকে দেখতে আসবো। গোপাল দাদা, চিনতে পারো? ললিত না? হ্যাঁ গো গোপাল দাদা। তুমি মেরে ছিলিস কোথায় একদিন? ছেলে গো। ছেলে কেন? যেতে হয়েছিল আর কি, একটু এলাম মামাবাড়ির আদর, কিছু না, বছর কয়েকের জন্যে। তোরা যেখানে থাকতিস সেখান থেকে পালিয়েছিলি কোথায়? আমার কাছ থেকে যে এতগুলো টাকা খেলে আমার কাজের কি হলো? উর্মিকে যে আমার কাছে। আরে কোথায় তার উর্মি? সেই প্রিয়শালা তো আমার বউ বাচ্চা নিয়ে কবে হাওয়া হয়ে গেছে। কি কি বললি তুই? তবে তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদা, উর্মির বিছানার তলা থেকে প্রিয় বেটার এই ঠিকানা খুঁজে বার করেছি। তোমার খবর বলো, তড়িয়ার জমিটা পেয়েছো? হোটেল হয়ে গেছে? কোথায় হোটেল? জমির মালিক সিদ্ধেশ্বর রায় এখনো লাজে খেলাচ্ছে। সে কি গুরু? এবার আবার এক নতুন ফ্যাকলা তুলেছে, তার নাতনি আমেরিকা থেকে না ফেরা পর্যন্ত সে হ্যাঁ না কিচ্ছু বলতে পারবে না। নমস্কার। নমস্কার। আমি তো ঠিকই করে রেখেছি প্রিয়র সঙ্গে গুন্তির বিয়ে দেবো। বাবা বাহ, ওদিকে আমার বাবা যে শুভঙ্কর ডাক্তারকে পাত্র ঠিক করে রেখেছে, তার কি হবে? আরে ওর জন্য তুমি ভেবো না, সময় হলে আমি শ্বশুরমশাইকে সব বুঝিয়ে করব। আর হ্যাঁ, প্রিয় যে আমার হবু জামাই, এটা আমি পার্টি ডেকে সকলকে বলে দেবো। পার্টি কবে? গুন্তির আগামী জন্মদিনে। কোথেকে এলে? কি রক্ত বেরোচ্ছে স্বামীজি? এত রক্ত, এ কে? তোমরা কেউ জানো এ কে? না স্বামীজি, চিনি না তো। তুমি কে মা? তুমি কে? এ কি কি হলো স্বামীজি?
আজ থেকে তুমি শিশু নিকেতনের শিশুদের দেখাশোনার কাজে লেগে পড়ো। সত্যি স্বামীজি? হ্যাঁ উর্মি। স্বামীজি বলো। আপনার জয়ন্তকে দিয়ে গেলাম। আচ্ছা এবার আমি যাই। এসো। আসি বাবা। আমি আমি আবার খুব শীঘ্রই চলে আসবো বাবা। কেমন? আমার একটু দেরি হয়ে গেল। আরে না না ঠিক আছে বাবা। শুভঙ্কর, আমার এই জয়ন্তকে তুমি একটু তাড়াতাড়ি ভালো করে দেবে? নিশ্চয়ই। আচ্ছা বাবা, আমি আমি আমার চেষ্টা কোনো ত্রুটি করব না। পারবে না। এই কি বললে তুমি? বললাম যে তুমি আমাকে ভালো করতে পারবে না। পৃথিবীর কেউ আমাকে ভালো করে দিতে পারবে না, আমি জানি তো। বেশ, তাহলে আমারও চ্যালেঞ্জ, আমি তোমাকে ভালো করে তুলবই, আর খুব তাড়াতাড়ি। কিছুতেই পারবে না। বেট বেট মেলাও হাত। কি পড়ছিল ওটা? কিছু না, একটা পুরনো চিঠি। ও দেখি তো কার প্রেমপত্র পড়ছিলে। তার একটা বাবা ছিল। হ্যাঁ, একটা বাবা ছিল, সে ছিল ভারী দুষ্টু। তার একটা ছেলে ছিল, সে রোজ দিন তার মাকে দেখতে চায়, কিন্তু বাবাটা তাকে আনে না। কিন্তু বাবাটা তাকে আনে না। বাবাটা কে বলো তো? বলো তো আমি কে? কার চিঠি গো? ছেলেটা কে? আমার ছেলে। তোমার ছেলে? হ্যাঁ আমার ছেলে। তোমার ছেলে? ও কি হাসছো যে? কেন, আমি বাবা হতে পারি না? জানো এই কবছর আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি কি ভেবেছি? কি?
আমার জন্ম হয়েছিল তোমার স্ত্রী হব বলে, তোমার সন্তানের মা হব বলে। তোমাকে তোমাকে সুখী করব বলে। ব্যাস, আর আমি কিছু চাই না, কিচ্ছু না। আমি বলছিলাম স্বামীজি। কি বলছো উর্মি? আমি বলছিলাম জয়ন্তর ওই দুর্ঘটনার পর অনেক দিন তো কেটে গেল, এখনো তো ভালো হয়ে উঠল না স্বামীজি। কালই শুভঙ্কর ডাক্তার বলছিল জয়ন্তর অসুখটা এখন আর ওর শরীরের নয়, মনের। ও যদি কখনো ওর পায়ের ব্যথার কথাটা ভুলে যেতে পারে তাহলেই আবার আগের মতো হাঁটতে চলতে পারবে। ওর ওর বাবাকে একটা খবর দিলে হয় না? হ্যাঁ, এখন দেখছি খবরটা আর তাকে না জানালেই নয়। মা কালি কারে চাই? এটা প্রিয় বউর বাড়ি তো। মা কালি, ওকে একটু ভেতরে খবর পাঠাও তো। তিনি তো মা কালি বাড়ি নাই। তাহলে তিনি আর মেম সাহেবকে একবারটি আসতে বলো। ম্যাম, আসে যে। কি যে বলেন, মাথায় নাই তার আবার মাথা ব্যথা। একটু ঝেড়ে কাশো তো, কি বলছো? বাবুটা এখনো বেই হয়নি, তবে হব হব করছে ওই কুন্তলা দিদি ওরির সঙ্গে। শকুন্তলা দিদি? সেটি আবার কে? শকুন্তলা নয় গো, কুন্তলা ওই এসবি চৌধুরী সাহেবের মেয়ে। বাপের তিন চারটে পাঁচটা কারখানা আছে, মকালি বিরাট বড় লোক। তার সঙ্গে আমাদের দাদা বাবুর বেশ সম্বন্ধ ঠিক হয়ে গেছে। তুমি কে গো? তখন দেখো আমার কেন বকাচ্ছ? দাদা বাবুর আসবার সময় হয়ে গেছে, সাত সতেরো যা শুধু বা তারে শুধিও। আমার বলে মা কালি রাজ্যের কাজ পড়ে আছে? মকালি মা কালি না মদ না। প্রিয় বাবু আছেন? প্রিয় বাবু নেই কেন বাবা জীবন? তেনাকে তোমার কি দরকার? ওর নামে একটা চিঠি আছে, দিয়ে যাও। বিনি পয়সার কাজের লোক আছি যখন। চিঠিটা কিন্তু খুব জরুরি, স্বামীজি বলেছেন। আরে বাবা হ্যাঁ, তোমার কোনো ভয় নেই, আমি প্রিয় বাবুর দাদা। এখন যাও তো, আমার মৌতাজটা নষ্ট করে দিও না। প্রিয়ব্রত, তোমার ছেলে জয়ন্ত এখন একটি দুর্ঘটনায় শয্যাশায়ী, যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। শুভেচ্ছান্তে স্বামীজি। রতন, রতন, দিদিমণি রতন বাইরে গেছে। দিদিমণি আমি রাম আছি। তা আছো, এটা ফুল দিদিমণি দেনে না, আমি রাখিয়ে দিচ্ছি। না না, আমি রেখে দিচ্ছি, তুমি বরং আমাকে এক কাপ চা করে দাও। আমার চায়ের কি হলো? চাই দিদিমণি, এই হয়ে গেল। প্রিয়ব্রত, তোমার তোমার ছেলে জয়ন্ত এখন একটি দুর্ঘটনায় শয্যাশায়ী, যত তাড়াতাড়ি সম্ভব রানীপুরে চলে এসো। শুভেচ্ছান্তে স্বামীজি। বাপি। কি রে মা?
হয়েছে রে কুন্তি? প্রিয় বিয়ে করেছে মা। কি বলছিস তুই? কি বললি? ওর একটা ছেলেও আছে। আমি আমি নিজে তার চিঠি পড়েছি। কুন্তি, দাঁড়াও, কোথায় যাচ্ছ? কুন্তলার কাছে। তার সঙ্গে কোনোদিন তোমার আর দেখা হবে না। কারণটা জানতে পারি? তার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। বলুন। তোমার যে একটা ছেলে আছে সে কথা আমাদের আগে জানাওনি কেন? আমার সে বলার কুন্তলাকেই। কুন্তলা জীবনে আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। এই কথাটা আমি কুন্তলার মুখ থেকে শুনতে চাই। এ বাড়িতে আমার কথাই শেষ কথা। আর কোনদিন তুমি এ বাড়িতে ঢোকার চেষ্টা করবে না। আর আমার কারখানা ত্রিসীমানাতেও কোনোদিন যাবে না। গেট আউট, আউট, বেরিয়ে যাও। বাড়ি থেকে আপনি আমাকে তাড়িয়ে দিতে পারেন, কিন্তু কুন্তলার মন থেকে তাড়িয়ে দেবার ক্ষমতা আপনার নেই। আমরা দুজন দুজনকে বিশ্বাস করি, দুজনকে দুজন ভালোবাসি। দিদি ভাই আসছে আমার কাছে। হ্যাঁ বাবা, কুন্তি কালই যাচ্ছে। দাদু, দাদু, দাদু এখানে। আয় দিদি, আয় আয় আয়। প্রভাতে উঠিয়া আজি কি মুখ হেরিনু গো, দিন যাবে আজি ভালো। থাক 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 থাক, না মনি আমার। নমস্তে নমস্তে, তুই ভালো আছিস রামু? আপনার দয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদি ভাই, দিদি ভাই, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। শোন, তোর মা যখন টেলিফোন করে জানালো তুই আসছিস, আমার যে কি আনন্দ হলো আমি তোকে বলে বোঝাতে পারবো না। আয় আয়। প্রিয়বাবুর ছেলে জয়ন্ত এখানে থাকে না? থাকে, তবে এখন তো সে রানীপুর নার্সিং হোম। ডক্টর আঙ্কেল এসে গেছে। গুড মর্নিং জয়ন্ত বাবু। মর্নিং ডক্টর আঙ্কেল। কখন এলে উর্মি? এই তো একটু আগে। আচ্ছা, তোমার সঙ্গে আলাপ করে দিই হচ্ছে কুন্তলা। নমস্কার জয়ন্ত, এই দেখো তোমার এক নতুন আন্টি। নমস্কার নতুন আন্টি। নমস্কার। আজ তুমি কেমন আছো? ভালো আছি, কিন্তু বেটে তুমি হারবে। হ্যাঁ, কিসের বেট? ডাক্তারবাবু বলেছেন জয়ন্ত ভালো হবেই, আর জয়ন্ত নিজে বলে ও আর কোনোদিনই ভালো হবে না। তাই বুঝি? শোনো জয়ন্ত, আমার কিন্তু মন বলছে তুমি খুব তাড়াতাড়ি একদম ভালো হয়ে যাবে। দেখেছো জয়ন্ত বাবু, তোমার নতুন আন্টিও বলছে চ্যালেঞ্জে তুমি একেবারে হেরে ভূত হয়ে যাবে। আপনার ফোন। আসি, তোমরা বসে গল্প করো, আমি আসছি। আপনি এখানে কোথায় থাকেন? শিশু নিকেতনে, বাচ্চাদের দেখাশোনা করি। ও, আপনি? আমার এখানে দাদুর বাড়ি, ওখানেই এসেছি। আজ আমি উঠি, দেরি হয়ে গেলে স্বামীজি আবার ভাববেন। আজ আমি আসি জয়ন্ত। বিকেলে আসছো তো? সময় পেলেই আসবো বাবা। আচ্ছা চলে। এই যে
প্রিয় বাবু এসে গেছেন কুন্তলা ইনি হচ্ছেন প্রিয় বাবু জয়ন্তর বাবা আর কুন্তলা চৌধুরী আমার ভাবী স্ত্রী জয়ন্ত সেরে উঠলেই আমরা বিয়ে করব তার আগে নয় স্ত্রী মানে বউ আমি জানি কি মজা কি মজা আমি আমি একটু আসছি কুন্তলা কি হয়েছে তোমার কিছু না তো উর্মি তাহলে এখন শিশু নিকেতনে থাকে উর্মি উর্মি দরজা খোল প্রিয়দা সম্পর্কে কোন বাজে কথা তুমি বলবে না ও আমার কাছে দেবতা খুব জোরে কর জ্বালানি পরভলানি মেয়ে ছেলে তোর ওই মুখ আমি পুড়িয়ে দেবো দেখি কেমন করে ওই মুখ নিয়ে তোর প্রিয়তমদার সামনে চাস নিজের পেটে ছেলেটা সর্বনাশ করে এখন প্রিয় ছেলেটাকে নিয়ে আদি কে প্রিয়দার ছেলে কে প্রিয়দার ছেলে কেন নার্সিংহোমের ওই জয়ন্ত তুমি জানো না না লেখামামার হচ্ছে আমার সঙ্গে প্রিয় দুবেলা নার্সিংহোমে তার ছেলেকে দেখতে আসে তুমি জানো না না জয়ন্ত প্রিয়দার ছেলে তুমি জানলে কি করে আরে এ কথা তো সবাই জানে প্রিয় রোজ দুবেলা নার্সিংহোমে তার ছেলেকে দেখতে আসছে প্রিয়দা এখন এখানে তোর একটা করার স্বাদ আমি জন্মের মতো ঘুচি দেবো কান খুলে শুনে রাখ তোর প্রিয়দা যদি আমার ছেলেকে আমার হাতে ফিরিয়ে না দেয় তবে তার ছেলেকে আমি ছেড়ে কথা কইব না এ কথা বলে দিস তাকে জয়ন্ত মাসি কাল রাতে না আমি একটা স্বপ্ন দেখেছি আমার মা আচ্ছা জয়ন্ত তোমার বাবার নাম কি কেন তুমি আমার বাবার নাম জানো না ও আমার বাবার সঙ্গে তো তোমার দেখাই হয়নি তিনি আজ কখন আসবেন আসবেন মানে এসে গেছেন ওই তো কি জানতো তুমি আমার এই মাসিটাকে চেনো নাকি জানতো আমি একটু কাজ ছেড়ে আসছি হ্যাঁ ঠিক আছে জানতো আমি একটু আসছি এক্ষুনি আচ্ছা প্রিয়া তুমি তুমি এখানে এদিকে এসো জয়ন্ত যে তোমার ছেলে আমি জানতাম না প্রিয়দা তুমি তুমি কবে বিয়ে করেছ বৌদি এখন কোথায় আর প্রিয়দা আমার বাবু কেমন আছে সে এখন কোথায় মনে করো না ওই জয়ন্তই তোমার বাবু আমার কি সেই ভাগ্য হবে আমার বাবু কি আর তোমার জয়ন্তর মতো হবে তোমার জয়ন্ত হলো রাজপুত্তুর আর আমার বাবু হলো ঘুটে কুরুনি ছিল ঘুটে কুরুনি ছেলেই কিন্তু একদিন রাজপুত্তুর হয়ে বসে উঠবে সে তো রূপকথায় হয় সত্যি হয় না বেশ জয়ন্তকে যখন তোমার এতই পছন্দ আজ থেকে
ওই তোমার ছেলে। তার মানে তুমি কি বলছো তুমি প্রিয়দা? হ্যাঁ উর্মি, জয়ন্তই তোমার বাবু। ঠাট্টা করো না, সত্যি করে বলো না, বাবু এখন কোথায়? আমি সত্যি বলছি উর্মি, জয়ন্তই তোমার বাবু। জয়ন্ত আমার কি কি বলে তুমি? জয়ন্ত আমার ছেলে। সত্যি সত্যি বলছি তুমি? সত্যি সত্যি সত্যি। কাজ হয়ে গেছে মাসি? সবই আমাদের ভাগ্য। সবই আমার পোড়া কপালের ভোগ। এবার আমায় যেতে হবে। হ্যাঁ উর্মি চলো, তোর পৌঁছে দিই। চলো, তোমায় একটা কথা বলবো। বলো উর্মি। বলছিলাম লোকে যেমন জানছে জানো তুমি জয়ন্তর বাবা, ও তোমার ছেলে, কেউ যেন কোনোদিন কিছুতেই না জানতে পারে আমি ওর মা। ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে। চলো। নেমন্তন্ন করতে আসছো নাকি? এতে লজ্জা পাবার কি আছে? কিন্তু আমি একজনকে জানি যে লুকিয়ে চুরিয়ে বিয়ে করে ছেলের বাবা হয়ে আবার আরেকজনের সঙ্গে প্রেম ভালোবাসার অভিনয় করে গেছে। আমি সেরকম তো করছি না। ঠিক বলেছ, তোমার কেসটা একেবারে উল্টো। বিয়ের আগে একজনের সঙ্গে কয়েক বছর চুটিয়ে প্রেম করে তারপর এক কথা সব ভুলে গিয়ে ড্যাং ড্যাং করে চলেছ আরেকজনের গলায় মালা পরাতে। অসাধারণ ক্ষমতা তোমার। ভুল মানুষ মাত্রই করে, আমিও করেছিলাম। এই লোভী দুশ্চরিত্র লম্পট লোকটাকে ভালোবেসে। ঠিক তাই, জানি না আমি আমার সারা জীবন দিয়েও সেই ভুল শোধরাতে পারবো কিনা। সে মূর্তিমান দেবতার মতন শুভঙ্কর ডাক্তারকে বিয়ে করে। দেবতা হতে যাবে কেন? শুভঙ্কর বাবু মানুষ, খাঁটি মানুষ, ভালো মানুষ। তোমার মতন মানুষের খোলসে ঢাকার জানোয়ার নয়। কেন এভাবে আমার জীবনটাকে নষ্ট করে দিলে? কি ক্ষতি করেছিলাম তোমার? কেন এসেছিলে আমার সঙ্গে প্রেমের খেলা খেলতে? কেন কেন? টাকা। টাকা? হ্যাঁ। আচ্ছা, একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য কি তুমি আমাকে ভালোবাসনি? যখন যা যা বলেছ, যা যা করেছ, সবই কি খেলা? 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 শুধু অভিনয়? অভিনয়? হ্যাঁ, নিছক অভিনয়। আমি এসেছি সিদ্ধেশ্বর রায়ের কাছে গড়িয়ার সেই জমিটার ব্যাপারে। সে কি রে মাইরি, সে জমিটা এখনো হাতাতে পারোনি? আমার সঙ্গে 400 বেশি বারিশ, এত বড় সমস্ত নাশে কর থেকে। সে কি গুরু, এসব তুই কি বলছো? তুই না বলিস রাঁচি গিয়ে প্রিয়কে খুঁজে বার করবি? রাঁচি গিয়েছিলাম তো, প্রিয়কে পেলাম না যে। শেষে রাঁচি থেকে খুঁজতে খুঁজতে এখানে এসে খালি বেটার দেখা পেলাম।
কি বললি? প্রিয়া এখন এখানে? ছয় সাত আট নয় দশ। আমার কাজ হয়ে যাবে তো? হ্যাঁ সব ঠিক আছে। জয়ন্ত কি তোমার মা তোমাকে একবার দেখতে চেয়েছেন। আমার মা? কোথায় আমার মা? কাল ভোরে একটি লোক এসে তোমাকে তোমার মার কাছে নিয়ে যাবে। ঠিক আছে। জয়ন্ত তার কেবিনে নেই? না স্যার, তাকে নার্সিং হোমের কোথাও পাওয়া যাচ্ছে না। তুই এবার গিয়ে ললিতের লেখা এই চিঠিটা প্রিয়কে দিয়ে আয়। ঠিক আছে। জয়ন্তকে পাওয়া যাচ্ছে না? নার্সিং হোমের দারোয়ান তো তাই বলছে। চিঠিটা রাখো। নাও নাও, বললেই বুঝতে পারবে কে লিখেছে। তুমি কিন্তু এক একবার এক এক রকম কথা বলছো শীলা। না না, আপনি বিশ্বাস করুন স্যার, তোমার ছেলে জয়ন্ত এখন আমার হেফাজতে। এখানকার নদীর ধারের খালি বাড়িটা চেনো নিশ্চয়ই। ছেলেকে ফেরত চাও তো, চলে এসো। আমার বাবুকে নাকি পাওয়া যাচ্ছে না? উর্মি আমি, তুমি তুমি আমার বাবুকে এনে দাও, যেখান থেকে পারো যেমন করে পারো ওকে এনে দাও। আমি আমি এতদিন পরে আমার ছেলেকে খুঁজে পেয়েছি। আমি ওকে ওকে আমি ঘুমাতে পারবো না। তুমি ওকে এনে দাও, ওকে এনে দাও, ওকে এনে দাও। উর্মি উর্মি একটা চিঠি আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এটা পড়ে। কার চিঠি? পড়ি দেখো না। সেই নার্স এখন কোথায়? সে তো এক একবার এক এক রকম কথা বলছে। এ তো বাবুর বাবার হাতের চিঠি। তার মানে আমি ওদের ওখানে থাকতে বলুন, আমি এক্ষুনি আসছি। এটা নার্সিং হোমের দরওয়াজা সামনে পড়িয়েছিল, মালুম হচ্ছে কি আমাদের প্রিয় বাদুর হবে। তোরা যে তিনজনই মেয়ে, আমি বুঝছি যে পুলিশে হাঙ্গামা করলে জয়ন্তর বিপদ হতে পারে। অন্তত শুভঙ্করকে সঙ্গে নিয়ে যা। না দাদু, আমরা একলাই যাব। আমাকে বড় চিন্তার মধ্যে ফেলে যাচ্ছিস রে দিদি। আমি হচ্ছে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি জয়ন্তকে দাদু। আমি সত্যি সত্যি মন থেকে চাই জয়ন্তকে ওর মা বাবা ফিরে পাক, ওরা সুখী হোক। জয়ন্তকে বাঁচাতেই হবে, যেমন করেই হোক ওকে বাঁচাতে হবে।
এখনো বলো আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো? আমি বলতে পারবো না। প্রাণের মায়া থাকে তো এখনো বল আমার ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি বলতে পারবো না। সত্যি বলছি, তুই শুধু বলে দে এই কি আমার সেই হারিয়ে যাওয়ার ছেলে? সত্যি বলছি শুনবি? সত্যি 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 বলছি। তাহলে তাহলে প্রিয়বাবুর মানে প্রিয়বাবুর সেই ছেলে কোথায়? প্রিয়দার আবার ছেলে কোথেকে হবে? প্রিয়দা তো বিয়েই করেনি। নতুন আন্টি কি হয়েছে জানো? নতুন আন্টি আঙ্কেল আর আগের মতো আমায় ভালোবাসবে না। ভালোবাসবে না? সে কি, কে বলেছে তোমায়? আমি জানি তো। তুমি কিচ্ছু জানো না? হ্যাঁ আমি জানি। তুমি দেখো আমি তোর কে বলতো বল না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।